স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার শরীরে ধর্ষণের কোনো আলামত মেলেনি। আগামীকাল পুলিশের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। উপর থেকে পড়ে রুম্পার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা, তবে বাকি পরীক্ষার রিপোর্ট আসলে ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি। গত 4 ডিসেম্বর রাতে সিদ্ধেশ্বরী থেকে রুম্পার মরদেহ উদ্ধার করা হয়। তার অস্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে এর বিচার চেয়ে কয়েক দফা বিক্ষোভ করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এরই মধ্যে রুম্পার ঘনিষ্ঠ বন্ধু সৈকতকে রিমান্ডে নেয় পুলিশ।